তো হরত কাটা মাধ্যমে জানতে পারলাম একজন শাইখের মাধ্যমে যে সুরাস শেজদার হাদিসটা নাকি দুর্বল। এই সম্পর্কে জানতে চাইছিলাম আমি। সুরাস শেজদার হাদিস দুর্বল তো নয় আমার জানার মধ্যে তবে এগুলো নিয়মিত پابندی করতে হবে কারণ হাদিসে এমন ভাবে আছে মনে হচ্ছে নবী বিশেষ না পড়ে স্বীকৃত না তার মানে অনেকে মনে করে যে এটা একবার পড়তে হবে মাস এমন কি শুনে। কাজ এগুলি নফল অতিরিক্ত নফল কাজ করলে ভালো। না হলে কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে ছাড়লেন সন্ন্যতের একটি বৈশিষ্ট্য হয়েছে মাঝে মধ্যে ছাড়বেন মাঝে মধ্যে পড়বেন সুরা সাজা পড়বেন সুরা মল্ক পড়বেন জি সুরা মল্ক বেশি বেশি পড়লে কবর থেকে নাজাদ দেবে কিন্তু ঘুমাবার আগেই পড়তে হবে জরুরি না যে কোনো সময় রাত্রে পড়লে দিনে পড়লেও চলবে সমস্যা নেই আর সুরা সাজা পড়ার কথা হাদিসে রয়েছে জি আল্লাহ তাআলা এই ধরনের হাতে কিছু হাদিস রয়েছে যেগুলো একটু মুক্তালফি মানে কেউ কেউ হয়তো জয়ীফ বলেছেন তো যিনি আপনাকে বলেছেন জয়ীফ অনেক আমলের ক্ষেত্রে এইরকম ক্ষেত্রগুলিতে এটা জৈফ এই ধরনের মন্তব্য অনেকে করেছেন হয়তো তাই হইতে পারে আপনি আমল করুন